ফিরে ফাইট টু কিল, তুই নাকি নিজেকে হ্যাকার দাবি করিস, ওই দুই একটা বট পোলাপানের সাথে কাস্টম খেলা, বাচ্চা পোলাপানের সাথে, এত টুকটুক বাচ্চা পোলাপানের সাথে কাস্টম খেলা নিজেকে প্রো হ্যাকার বলে দাবি করাই যায়। নিজের চেহারাটা একবার আয়নাতে দেখছোস, এত বড় একটা ভুড়ি বানাইছোস, স্ক্রিপ্টেড ম্যাচ খেলা খেলা, লজ্জা হওয়া উচিত তোর যে তুই কিভাবে মানে বট শর্ট প্লেয়ারদেরকে মাইরা নিজেকে হ্যাকার দাবি করস। তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আমার বান্ধবী জড়ি না, তুই তো এতদিন শুধু বট পোলাপানের লগে অন ভার্সেস অন করে নিজেকে হ্যাকার দাবি করছোস। তুই আজকে আয় অন ভার্সেস টু তে, আয় দেখি তুই কত বড় হ্যাকার আর প্রো প্লেয়ার হয়ে গেছিস। যদি তুই অন ভার্সেস টু করে জিততে পারিস তাহলে ভাববো যে হ্যাঁ তুই আসলেই হ্যাকার। এরকম একটা ভুড়ি বানাইছোস, স্ক্রিপ্টেড ম্যাচ খেলা খেলা, তো লজ্জা হওয়া উচিত, ভোটকা একটা ভুড়িওয়ালা। তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই চলে আয় আমার কাস্টমে, যদি না পারিস তাহলে কিন্তু তোর ভুড়ি টুড়ি একদম সব ফাটাই দিব। বট কোথাকারে একটা ভুড়ি ভোটকো। সো গাইস, মানে কি হইতেছে, সবাই আমারে অপমান মানে করতেছে ভাই, মানে যে যেভাবে পারতেছে ভাই, আমারে গালি গুলি দিয়ে ভিডিও পাঠাই দিতেছে। মেয়ে মানুষের সাহস কত বড় ভাই, কত মেয়ের কাস্টমে মারে মুতাছে, তারপরও ভাই আমার আবার ভিডিও পাঠাইছে। তারপর একটা মেয়ে গাইস, সে তো আমার ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জই নাই, সে চ্যালেঞ্জ দিছে সে তার বান্ধবী জোরি নারে নিয়ে আসবে ভাই, সিরিয়াসলি ওই মেয়েটারও মারে মুতাবো। ইতিমধ্যে গাইস মেয়েটারে কিন্তু আমি অ্যাড পাঠাইছি, হ্যাঁ মেয়েটা মেবি আমার ফ্রেন্ড লিস্টে অলরেডি চলে আসছে, হ্যাঁ মেয়েটা চলে আসছে গাইস, মেয়েটার আগে ডাকি আগে। আচ্ছা আপু, তুমি যে আমার একটা ভিডিও পাঠাইছো, তুমি কি ভিডিওটা পাঠায় কাজটা ঠিক করছো? কেন ভাই কি হইছে, কোনো সমস্যা? আমি কমিউনিটির প্রো পিলার, ফাইট টু কিল, কাস্টম কিং, আমারে সবাই মানে কি বলবো, আমার সাথে কাস্টম খেলতে সবাই ভয় পায়, সেখানে তোমাদের মতন দুই দিনের একটা মেয়ে আমারে কাস্টম চ্যালেঞ্জ একটা ভিডিও পাঠিয়ে দিছে। আচ্ছা ভাই, আমি যে কথাগুলো আপনাকে বলছি এটা কি একটাও মিথ্যা? আমি যে যা যা সত্য আর সেটাই কিন্তু আপনাকে বলছি, ঠিক আছে? তুমি সব কথা মিথ্যে বলছো, তুমি সব কথা মিথ্যে বলছো, তুমি একটা কথা সত্যি বলনি, আবার তুমি তোমার বান্ধবী জরিনার জরিনার বরাই দেখাচ্ছো, ডাকো দেখি তোমার জরিনার, ডাকো দেখি তোমার যে লেভেল, তোমার যে ব্যাস। চিল্লায়েন না, এত চিল্লায়েন না, ঠিক আছে? মানুষ জানে কে কেমন। আমার লবিতে ডেকে অপমান করার ক্ষমতা তুমি রাখো না, বুঝছো? সমস্যা কি, মানে খালি কমিউনিটিতে বলে বলে খালি তো বুড়িটাই বানাইতে পারছেন, এছাড়া তো কোনো কাজ নাই, মানে শুধু শুধু ডায়লগ পেরা কি আর ম্যাচ জিতা যাইবো? আসেন এ মেয়ে, তোমরা কিন্তু দুজন সিরিয়াসলি আমার এখানে খুব অপমান করতাছো ভাই। আপনি তো সবাই রে মানে বাচ্চা পোলাপানদের মাইরা মাইরা মানে মুতায় ফেলছেন, আজকে আমি আর জোরি না আপনাকে মুতাবো, দাঁড়ান কাস্টমে আসেন আপনি আগে। তোমাদের তো আসলে সাহস খুব গো। এই ঠিক আছে, তোমরা সরে থাকো। এই খালি বিবাসটাই নিতে পারছো, খেলা জানো, খেলা সম্বন্ধে কিছু আইডিয়া আছে? না আমার খেলা সম্পর্কে কোনো আইডিয়া নাই, আইডিয়া এখন তোমাদের দেবো, চলে থাকো, তোমরা চলে থাকো, তোমাদের সাথে পটর বটর করতে আমার মোটে গেল ভালো লাগতেছে না। হ্যাঁ তখন আবার যে কান্নাকাটি শুরু করো না, বুঝো? ঠিক আছে, অলরেডি তোমার বান্ধবী চলে গেছে, তুমি চলে যাও, আমি এমনি কাস্টম খুলতেছি, দাঁড়াও এমনি খুলতেছি, মানে লাইক সিরিয়াসলি ভাই মিজাজ তোমার টোটাল খারাপ করে দিল ভাই। সো গাইজ, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা মেয়ে আমার কাস্টম চ্যালেঞ্জ দিছে, সে আবার তার বান্ধবীকে নিয়ে আসছে আমার কাস্টম হারাইতে, অত সহজ না ভাই, আমি ফাইট টু কিল, কাস্টম কিং, কাস্টম কিং, মাইরি টোটাল ধরে নাম উদাতে পারি আমি, আমার নাম আরো কার বলবো না, আমি ফাইট টু কিল। লং রেঞ্জে খেলে দেব না একদম, খেলা হবে খেলার মতো নাই। আই বললাম খেলা হবে খেলার মতন, মায়া মানুষ এমনি এমনি বট, মায়া মানুষ এমনি বট, মায়া মানুষ এমনি বট, বল পারে না খেলা। ফাইট টু কিলকে পাওয়ার দেখ শালি, দুই সালে একবারে মারি মুতাইছি প্রথম রাউন্ডে, সব মিয়ারে কত কাস্টমে মারি মুতাইছি ভাই, কত মুতাইছি ভাই, তোমরা সব জানো, জানার পরও ভাই মানে আমাকে লজ্জা দাও, সিরিয়াসলি এইভাবে আমাকে লজ্জা দাও, আমি শালা ফাইট টু গেলে অনেক লজ্জাও পাই। হ্যাঁ প্রতিদিন প্রতিনিয়ত ভাই এটুটু কিরে টুক মিয়ারা ভাই, সিরিয়াসলি কাস্টম চ্যালেঞ্জ চলে আসে আমাকে, এগুলোর জন্য প্রস্তুত না। ফাইট টু গেল কী জিনিস কিছুক্ষণ পরে চিন মানে, হ্যাঁ কিছুক্ষণ পরে চিন মানে, কিছুক্ষণ পরে চিন মানে, ফাইট টু কিল, দেখ দেখ শালি দেখ দেখ শালি দেখ
ফাইট টু কিল কি জানি দেখ শালি দেখ মর শালি মর শালি হাই শালি আই শালি বটলা শালি বটলা জিরো তো ভরে দেবো একদম জিরো তো ভরে দেবো কলাম ইটু উঠে গিয়ে একটু কোন কার কি জোনে না ভরে না ধরে না আসবে কাস্টম চ্যালেঞ্জ দেয় আমাকে ভাই লাইক সিরিয়াসলি খেলা আমি ফাইট টু কিল কমিউনিটি পুরো প্লেয়ার কি বাল করতে হয় তোমরা তো জানো কত দিনের কাস্টমের মাইরে মোদাইছি এদের তো একটু ভয় থাকা লাগবে যার ভিতর ভয় না তার কোনো জয় নাই ভাই আমি খেলা কমিউনিটি ফাইট টু কিল পুরো প্লেয়ার আই খালি আই খালি আই মর শালি মর শালি মর শালি মরে না গে শালির শালি শক্ত জান না ফাঁকায় গুলি মারি বাসে শালি বটলা শালি বটলা যা শালি বটলা এই রে বাল খেলো এর সাথে কী খেলো ভাই টু ভার্সেস ওয়ান ভাই দুটো মিয়া একসাথে ভাই লাইক সিরিয়াসলি ভাই আমার তো মনে হচ্ছে ব্যাক মারা লাগবেন ভাই ব্যাক নিতে হবেন এর সাথে আর কি খেলবো ভাই আমি খালি মায়া মানুষ এমনি বট বুম বাম করে ফাইট টু কিল কাস্টম চ্যালেঞ্জ দিলে হবে ফাইট টু কিল জিনিস এক পিস হ্যাঁ ফাইট টু কিল জিনিস এক পিস ফাইট টু কিল কাস্টম চ্যালেঞ্জ দিলে হবে না তো ফাইট টু কিল কাস্টম চ্যালেঞ্জ দিলে হবে শালিকের মায়ের যদি নাম মুতাতে পারি আমি আমি আমার নাম মুছে ফেলবো ভাই হ্যাঁ কেমন লাগে ভাই এক সালে বটলা এক সালে নুব ভাই এক সালে বটলা ভাই আর সালে নুব আমি কাদের সাথে কাস্টম খেলতে আসবো ভাই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও নাকি এরা আবার আমাকে ছয় নম্বর রাউন্ড পর্যন্ত তুলে দিবি না রে এদের প্ল্যান প্রোগ্রাম তো বুঝতে পারছি না আমি এরা কি ছয় নম্বর রাউন্ড আমাকে তুলে দেয় ধান্দা করছে নাকি খালি একে পারে না খেলতে দিবে তো বট ফাইট টু কিল কে পাওয়ার আয় 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 কোন দিক দাস ভাই আল্লাহ কার যাত খেলতে আমি এটা তো জন্মের বট রে এক সালে নুব এক সালে বট আমি কাদের কাস্টম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি ভাই আমি কাদের কাস্টম এদের তো এ ডাব্লিউ এমতে কুপাইন লাগবে নি এ ডাব্লিউ এমতে কুপাইন ছাড়া তো ওয়ে নাই রে ভাই হ্যাঁ এবারে এ ডাব্লিউ এমতে কুপাচ্ছি আই আমি শালা ফাইট টু কিল ভালো ভালো খারাপের খারাপ দুই সালে বাল বটের মতন খেলে খেলতে পারেন আমার কাস্টম চ্যালেঞ্জ ভাই আমি কার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমি আবার সার দিস মাগা সেরে দি না হ্যাঁ খালি মাইল লিগা মাগা নামাক লাইক সিরিয়াসলি ভাই মাইল লিখা মাগের মাক আবার লল থাবাচ্ছে এই শালি আবার লল দেখছে আমি ফাইট টু কিল শালা ভালো ভালো খারাপ আর কত জনের কাস্টমে মাইনি মুতাইছি রে শালি আমাক লল দেখছে না লল আমি ফাইট টু কিল অত ভালো চাল না হ্যাঁ যত ভালো ভাবছো তত ভালো না মেডিকেট মারিনি এদের বলে বিশ্বাস নেই
আমি পলাচ্ছি না ভাই, আমি আমার পজিশন নিতেছি ভাই। ভাই কলাম না, 6 নম্বর রাউন্ড আমাকে তুলি দে, ধান্দা করে ভাই। কি রে, এক শালিক মারলাম আরেক শালিক মারি মুতা দে আমাকে। এ ভাই শিট ম্যান, এক শালিক মারলাম এক শালিক মারি মুতা দিলাম, কেমন করি আমি ফাইট টু কিল। আমার একটা মান সম্মান আছে, আমি ফাইট টু কিল কমিউনিটি পুরো পিলারকে বাল করতে হইস নাকি? মাইরি একদম টোটাল মোদা ফেলবন, কলাম টোটাল মোদা ফেলবন, টোটাল মোদা ফেলবনে। হ্যাঁ কোন যাবি কোন যাবি? আয় কলাম কোন যাবি আয় ভাই। শালি দুই শালি দুই দিক নাচছে ভাই। ভাই রে দুই শালে দুই দিক দিন আসছে রে ভাই। ওরে দুই শালে দুই দিক দিন কুবাসছে, কুবাস আন্দোল ভাস করে ফেললো রে আমাক, কুবাস আন্দোল ভাস করে ফেললো। দুই শালে দুই দিক দিন মানে মুতা ফেলেছে আমাক ভাই সাপ। আমি তো ভাই টোটাল বট সাজি গেলাম রে, দুই শালের কাছে টোটাল বট সাজি গেলাম, ভেস্ট হেলমেট কিছুই কিনতে পারলাম না রে ভাই। ভাই আমি এবার কি করব, প্রথম প্রথম জিততে আমার ভালোই লাগলি রে, এম তো বিপদ বিপদের তো শেষ থাকলি না ভাই, বিপদের তো শেষ থাকলি না রে ভাই, বিপদের তো শেষ থাকলি না রে ভাই, শেষ থাকলি না। কোন গেলি এ শালি কোন গেলি, একদম জায়গা মতো চাবি দেবেন কলম, একদম হেড ছাড়া ফাইট টুকেল মারে না, হেড ছাড়া ফাইট টুকেল মারে না, ফাইট টুকেল হ্যাকার হ্যাকার, ফাইট টুকেল হ্যাকার খেলা, সবাই আমাকে হ্যাকার জানে, হ্যাকার হ্যাকার খেলা গেরি না, কখন তখন আমার আইডি মারি ব্যান করে দিবেন এই ভয়। সবসময় আমি খেলি, হ্যাঁ আমি হেড পর্যন্ত মারতে ভয় পাই, যে একটা না সবসময় হেডই মারি আবার আইডি মারি ধরে ব্যান খাই যায়। এরা আসলে কোনো মানুষ হবে না ভাই, দুই সালে কাস্টমার মানে মোতাসে খুব ভালো লাগছে, হ্যাঁ এদের লজ্জা সরম কিচ্ছু নেই ভাই, যদি লজ্জা সরম থাকতে ভাই আমাকে এভাবে কাস্টম চ্যালেঞ্জ দিতি। মর শালি মর, ওরে ধরেছ, এক শালি পরেছে, এক শালি পরেছে, এক শালি পরেছে, এবার ঘুষা মারবো শালি, ঘুষা মারবো শালি, ঘুষা মারো কলম। এ কেসা দিয়া কেসা দিয়া কেসা দিয়া, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, এবার জোনে এলিমিনেটেড। ও ভাই সাপ, আমি ভাই টুকিল কমিউনিটি প্রো প্লেয়ার, এই মাত্র আমি কিন্তু দুইটা মেয়েকে কাস্টমে মারি একদম টোটাল মোদা ফেলেছি, সিওর 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 দুইটা মেয়ে কাস্টমে মুতে ফেলেছে। সালি দুইটার বদ্ধ সাহস হয়েছিল আমাক ফাইট টু কিলকে কাস্টম চ্যালেঞ্জ দেওয়া, দেন এখন দুইটা মেয়েকে গ্রুপে ডাকবো, গ্রুপে ডাকার পরে দুইটা মেয়ে কি কয় এটা একটু শোনার পালা। সালি ফাইট টু কিল একটা চেনো নাই, এবার চিনবা। এই যে আপু হ্যালো, তোমার সেই জরিনা বান্ধবী কোথায় গেল, ডাক দাও ডাক দাও। এই যে জরিনা বান্ধবী হ্যালো, হ্যালো ভাই আপনি আসলে অনেক ভালো খেলছেন, আমরা মানে ভাবতেই পাই নাই যে আপনি এত ভালো গেম প্লে করবেন, আমি বুঝতেই পাই না ভাই আপনি এত ভালো খেলেন, আসলে আমরা আপনার বিষয়ে এতদিন যা শুনলাম এগুলো আসলেই সব ভুল, আপনি আসলে অনেক ভালো প্লেয়ার আর কি ভাইয়া, বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান, আপনি এত ভালো খেলেন ভাইয়া এটা জানা ছিল না, আমি মনে করছি কি শুধু শুধু স্ক্রিপ্টেড মনে ইউটিউবার যারা আছে যারা ভিবেস তারা মনে হয় স্ক্রিপ্টেড ভিডিও বানায়, কিন্তু না আসলে আপনি অনেক ভালো খেলছেন। এ তোমরা এই মেয়েরা জাগার পরে পোল্টি মারতেই পারো কিভাবে গো, হ্যাঁ কিছু করে নাকি আমাকে অপমান করলে আবার এখন সরি সরি বলছো,
ভাইয়া সরি সরি, আসলে আপনি অনেক ভালো খেলেন, মানে আমরা ভাবছি যে আপনি মনে স্ক্রিপ্টেড ম্যাচ বানান, তা না দেখি যে সত্যি আপনি অনেক ভালো প্লেয়ার। আসলে ভাইয়া আমার একটা ভুল ধারণা ছিল যে ইউটিউবার যারা আসছে যারা আসলে বিবাস প্রাপ্ত, ওরা হয়তো বা স্ক্রিপ্টেড ভিডিও বানায়, নাহলে এত ভালো কিভাবে খেলে। আসলে এটা আমার জানা ছিল না, তো আজকে ফার্স্ট টাইম কোনো বিবাসের সাথে খেললাম, তো না মনে হলো যে না আসলে স্ক্রিপ্টেড না, আসলে ভালো খেলতেছে। শোনো আপু শোনো, তোমরা ভালো হয়ে যাও, এখন থেকে ভালো হয়ে যাও, নাহলে কিন্তু নেক্সট এ তোমাদের সিরিয়াসলি বিপদ আছে, বুঝছো? মানুষে মানুষ মনে করবা। আজকে থেকে ভদ্র মেয়ে হয়ে যাব, আপনার সব ভিডিও গুলো আমরা দেখবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমরা এখন আসি, ভালো থাকবেন। না হাতে পিটুনি খাইয়া ভাই আমাদের শিক্ষা হয়ে গেছে, নেক্সট টাইম আর কাউকে কখনো অপমান করে কথা বলবো না। হ্যাঁ জিনিসটা যেন মাথায় থাকে। ঠিক আছে তোমরা যাও, তোমাদের আর কি বলবো, মানে লাইক সিরিয়াসলি ভাই, প্রতিদিন প্রতিদিন তো ভাই এরকম কাস্টম চ্যালেঞ্জ আসবে, আর কতদিন দেবে ভাই? তো যাক গাস, আমার আর কথা বলার মতন কিছু নেই, ভিডিও ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওকে শেষ করো, সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আরেক ভিডিওতে।